করোনায় নাকাল দেশবাসীর জন্য এবারের ঈদটি অন্যরকম। সবার মতো অনেক রাজনীতিকই যেতে পারেননি নিজ এলাকায়। ঘরে বসে এবার কেমন কাটছে তাদের ঈদ? বেশিরভাগ রাজনীতিকই এবার ঈদের নামাজ পড়েছেন নিজ বাসায়, মোবাইল ফোনেই শুভেচ্ছা বিনিময় করেছেন এলাকার জনগণের সাথে। করোনা মহামারীর কারণে এবার ঈদের চিত্র অন্যরকম। প্রতি বছর রাজনীতিকদের ঈদের দিন সকালে ঈদের নামাজ, শুভেচ্ছা বিনিময় সহ নানা কর্মসূচি থাকলেও করোনার কারণে এবার এসব কিছুই হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবার ঈদ করেছেন ঢাকায়। সকালে নিজ বাসায় ঈদের নামাজ আদায় করেন তিনি। আমাদের ঈদ তখনই সার্থক হবে, আমি মনে করি, এই সময় যারা সামর্থ্যবান তারা যদি অসহায়দের পাশে দাঁড়ায়, যারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে না তাদের পাশে যদি দাঁড়ায় তাহলেই ঈদ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও এবার ঈদ করছেন ঢাকায়, তবে নিয়মিত খবর রাখছেন এলাকাবাসীর। ঢাকায় আছি মূলত শারীরিক দূরত্বটাকে বজায় রাখার জন্য, কারণ আমি যেহেতু আমি যদি আমার নিজের এলাকায় যাই তাহলে সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার, কঠিন কাজ। প্রতিনিয়ত ভার্চুয়াল পদ্ধতিতে আমরা এলাকার মানুষের কথা বলছি, জিম, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইতিমধ্যে অসংখ্য মানুষের কথা হচ্ছে। বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও করোনায় ঈদ করছেন রাজধানীতে। এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তার এলাকার জনগণকে। আমরা সচেতন হব কিন্তু আমরা আতঙ্কিত হব না, আমরা জীবনকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যাব, আমরা কোনো প্রতিকূলতাকে মেনে তার পিছনে হটে থাকব না, প্রতিকূলতাকে ভেঙে সামনে এগিয়ে যাব। এ সময় নেতারা দেশবাসীকে সামাজিক দূরত্ব মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। তাহসিনা জেসি, টিবিসি নিউজ, ঢাকা।